একদিন নবীজি এই সাহাবীদের মজমার মধ্যে হঠাৎ করে বলে উঠলেন, কি বললেন? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় দোস্ত, আতর যখন তোমার পছন্দ, তোমার পুরো বদন মুবারক ভিতর বাহির সহ আমি আল্লাহ আতর বানাইয়া দিলাম। আর কি হইতো, নবীজির এক ফোঁটা ঘাম এত বড় এক শিশি আতরের মধ্যে ফেললে, নর্মাল আতরের মধ্যে ফেললে মিষ্টি আম্বার থেকেও বেশি কারণ হয়ে যেত। আচ্ছা, বিস্তারিত বিবরণে যাব না। দুই নম্বর পছন্দ কি? দুই নম্বর পছন্দ আমার ভালো খাবার। নবীজি খাবারের খুব রুচি ছিল, কিন্তু ইচ্ছা করে খান নাই, ইচ্ছে করে খান নাই, না খেয়ে থাকতেন, পেটে পাথর পেটে থাকতেন, কিন্তু খাবার খুব রুচি নিয়ে খেতেন। তিন নম্বর পছন্দ নেককার বিবি, রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়, তোমার যখন পরনারীর প্রতি ঘৃণা, নেককার বিবি তোমার পছন্দ, চলো তোমার বিয়ে আমি আল্লাহ নিজে পড়াবো। আল্লাহ পাক নবীজির বিয়ে পড়াইছে। বুখারী শরীফের হাদিস, আমি নবীজির ব্যাপারে অত ব্যাখ্যায় যাব না। নবীজির কথা শেষ হতে না হতেই আবু বকর সিদ্দিক বলে, আমারও তিনটা পছন্দ। সকলকে বিদায় করে আল্লাহ পাক আবু বকরকে নবীজির পাহারাদার বানাইয়া থাকে। আচ্ছা, আপনাদেরকে বলি, নবীজির সেখানে আবু বকরকে দিয়ে আল্লাহ পাক নবীজির পাঠাইতেছেন, নবীজি বুড়ি আঙ্গুলে বট দিয়ে দিয়ে হাঁটছেন, দেখেন আমার বুড়ি আঙ্গুলে বট দিয়ে দিয়ে হাঁটতেছেন, বুড়ি আঙ্গুল ফাইটা যা, বুড়ি আঙ্গুল ফাইটা যা। পাহাড় যখন কারে শহরের পরদেশে গেছেন, আবু বকর সিদ্দিক দেখেন নবীজির বুড়ি আঙ্গুল ফেটে গেছে, নিজের কাপড় ছিঁড়া আঙ্গুল বেঁধে দিচ্ছে, আঙ্গুল বেঁধে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এত উপরে কেমনে উঠবেন আপনি, আমার পিঠে চড়ে, আমি আপনাদের পিঠে করে উপরে নিয়ে যাব, পিঠে চড়ে। যখন আবু বকর নবীজিকে পিঠে চড়াইছে, উপরের থেকে আবু বকরের কলবে এলহাম হয়, এ আবু বকর আমার সবচেয়ে দামি আমানত, আমার সবচেয়ে দামি সম্পদ, পুরা নবুয়াত তোর কাঁধে আমি চড়াইয়া দিলাম, নিয়ে যা, তুই নিয়ে যা, তোর কাছে দিয়ে যা। আবু বকর উপরে নিয়ে যা, উপরে নিয়া গর্তের মুখে গিয়ে বলে, বাইরে দাঁড়ান। বাপ যেমন, ছেলে যেমন বাপকে বলে, আব্বা আমি একটু দেখিনি কি অবস্থা, পরে আপনি আসবেন। বাপরে যেমন ছেলে দাঁড় করায়, নবীজিকে দাঁড় করাই আবু বকর গর্তে ঢুকে গর্ত ঝাড়ু দেয়, ছিদ্র টুকাইয়া টুকাইয়া নিজের চাদর ছিঁড়া সব ছিদ্র বন্ধ করে ছিদ্র বাকি থেকে যায়, কাপড় শেষ হয়ে যায়, ছিদ্রের মুখে পায়ের গোড়ালি দিয়া আসন দিয়া বৈশা, এবার বলে কি, তাফাজ্জাল ইয়া রাসূলুল্লাহ, এবার ক্লিয়ারেন্স দিলাম, এবার আসতে পারেন। নবীজি ভিতরে ঢুকেন, ফয়সালা হয়ে যায়, গর্তের মধ্যে আগে সিদ্দিক গেছে, তারপরে নবী গেছেন। ও মিয়ারা, যদি কেউ তার কলবে নবীকে আনতে চাও, আগে সিদ্দিককে কলবে ঢুকাও, যতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক কারো কলবে না যাবে, ততক্ষণ পর্যন্ত নবী তার কলবে যাবেন না। আপনি বড় ক্লান্ত, আবু বকর খুব মজে আছে না, আপনি বড় ক্লান্ত, আপনি ঘুমা, এই যে আমার রানকে বালিশ বানাই দিলাম। আবু বকরের রানে মাথার ইচ্ছা, নবীজি ঘুমাইছে, যখন ঘুমাই পড়ছেন, উপরের থেকে এলহাম হয় আবু বকরের কলবে, আবু বকর তোর না আমার মাহবুবকে দেখার খুব রুচি, ব্যবস্থা করে দিছি, এখন কোলে শোয়াইয়া পূর্ণিমার চাঁদ দেখতে থাকি, যতক্ষণ মনে চা দেখছি, রুচি সুন্দর, আল্লাহ পাকের ফয়সালাও কি হয় এমন হয়। দুই নম্বরের রুচি কি তোমার আবু বকর? মনোযোগ রাখেন, স্থির হয়ে থাকেন, মাথা নাড়াইয়েন না। দুই নম্বরের রুচি কি? দুই নম্বরের রুচি ইনসাফ ও মালি আলা হুকম, আপনি বলবেন আবু বকর তুমি যাও আর আমি দিব, দিতে দিতে ফকির হয়ে যাব, এটা আমার পছন্দ। আমার রুচি কি যে আমার কাছে 1,00,000 টাকা আছে, আমি 5,00,000 টাকা ব্যাংকের থেকে লোন নিব, সুদের উপরে ব্যবসার ভিত্তি রাখবো, এরপরে এই হারামের উপর চলতে থাকবো, মেরে মোহতারাম ভাইও
আর আবু বকর বলে আমার রুচি যে আমার যা আছে আপনি বলবেন আবু বকর তুই দে আর আমি দিব, দিতে দিতে আমি ফকির হয়ে যাব, এই যে আমার কাছে বড় পছন্দ। আল্লাহ পাক বলেন আমি আমি তোর এই রুচিও বাস্তবায়ন করব। আবু বকর দান করে দান করে দান করে, করতে করতে তবুকের যুদ্ধের সময় আমার দিকে দেখেন, তবুকের যুদ্ধের সময় নবীজি বললেন যে যা পারো যাও। আবু বকর বস্তা ভরে, বস্তা ভরার পরে ঘরের বেড়া হাতরা বেড়া হাতটা যে বেড়ার মধ্যে কোন সুই টুই গুঁজে রাখা আছে কিনা, ওই সুইতে সহ বস্তা ভরে নিয়া নবীজির সামনে রাখছে। নবীজি বস্তা খুলিয়া ফেল ফেল করে চেহারার দিকে তাকায় রয়েছেন। ভাত রান্না করার পাতিল, তরকারি রান্না করার কড়ই, পানি খাওয়ার গ্লাস, জগ মগ ইত্যাদি সাক্ষী নাক্ষী সব নিয়ে পেশ করছে। নবীজি ফেল ফেল করে চেয়ে রয়েছেন, কি আবু বকর ঘরে কি কিছু রেখে আসো নাই? ইয়া রাসূলুল্লাহ মাল সামানা কিছু রাখিনি, তবে ঘর আমার খালি না। কি রাখছো ঘরে? আল্লাহ এবং তার রসুলকে ঘরে আমানত রেখে আস, আল্লাহ এবং তার রসুলকে ঘরে রেখে আস। একদিন হয় কি, নবীজি বসে আছেন আর জিব্রাইল এসে বলে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিব্রাইলের সাথে নবীজি চুইচুকারি সম্পর্ক ছিল। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মা দারুল দেওবন্দ, ওই দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি, সবাই উনারে দেখলে থরথর করে কাঁপতো, আদবের সাথে বসতো। আর এক লোক ছিল বলতো, আবে কাসেম তু কাহে কা মৌলভি হায় রে, এ কাসেম তুই কোথাকার মৌলভি রে? সবাই একদিন তারে ধরছে, তুই এরকম করিস কেন? যা আমি উনারই সম্মান করতে গেছি, উনি আমারে বলেন যে দেখ আমার একজন খাস বন্ধু দরকার, তুই যদি আমার সাথে ঠাট্টা মশকারি না করিস তো তোর সাথে আমার কোনো বন্ধুত্ব থাকবে না। এই জন্য উনাকে খুশি করার জন্য আমি উনার সাথে এমন করি, নাহলে এটা করার আমার কোনো ইচ্ছা না। প্রত্যেকে চায় তার একজন এরকম বন্ধু থাকবে। আমারে অনেকে ইজ্জত করে, আমার অনেকে বলে এই বেটা তুই কি বুঝোস, এরকম আমার বলার লোক আছে। নবীজির সাথে জিব্রাইলের চুইচুকারির সম্পর্ক ছিল, নাম ধরে জিব্রাইল ডাকতেন, এসে বলছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, সালাম দিছেন, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি সালামের জবাব দিছেন, জবাব দিয়ে তাকিয়ে দেখেন জিব্রাইলের মাথায় সালাদ চটের পাখি, গায়ে সালাদ চটের চাদর, পরনে সালাদ চটের লুঙ্গি। নবীজি হা করে জিব্রাইলের দিকে চেয়ে রয়েছে। জিব্রাইল বলে চেয়ে চেয়ে কি দেখেন, আবু বকরে ডাকছেন। নবীজি ডাক দিছেন, আবু বকর কই? জিব্রাইল বলে দেখে লাভ নাই, আমি একা না, সাত আসমানের ফেরেশতারা আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে। কেন আসছো? আল্লাহ পাক আবু বকরের সালাম জানাইছে, আল্লাহ পাক আবু বকরকে সালাম জানাইছে। সালাম জানানোর সিস্টেম কি? আমরা বলি কি যে হুজুর আপনারে মুশতাক সাহেব সালাম জানাইছেন, এটা সিস্টেম না। সিস্টেম হলো হযরত মুশতাক সাহেব আপনাকে বলতেছেন আসসালামু আলাইকুম, এটা হলো সালাম জানানোর সিস্টেম। জিব্রাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলতেছেন আবু বকরকে আসসালামু আলাইকা ইয়া আবা বকর, নবীজি বলতেছেন ও আবু বকর জানোনি তোমার মালিক তোমারে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া আবা বকর, সালাম তোমারে হে আবু বকর, খালেদ আবু বকরকে জমিনে থাকতে সালাম পেশ করতেছেন। আবু বকর সালাম পাইয়া খুশিতে দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। জিব্রাইল বলে কথা শেষ হয় নাই, আরো কথা বাকি আছে। কি? আল্লাহ পাক জিজ্ঞেস করছেন সালাদ চটকায় দিয়ে কি আবু বকরের মন খারাপ নাকি? সালাদ চটকায় দেওয়ার কারণে তোর মন খারাপ? মেরে মোহতারাম ভাইও, তোমার তিন নম্বরের রুচি কি? তিন নম্বরের রুচি আমার আনতাকুনা বিনতি ফি বাইতি, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব, এই নিসবত এই রিশতা আমার কাছে বড় পছন্দ। আমাকে বলে যে আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব, এই নিসবত এই রিশতা আমার কাছে বড় পছন্দ। মালিকের পক্ষ থেকে বলা হয় আবু বকর তুই জানিস না যে আমার মাহবুবের ঘরে দিনকে দিন চুলা জ্বলে না, তুই জানিস না আমার মাহবুব তার পেটে পাথর বাঁধে, তুই জানিস না যে তার ঘরে এত দারিদ্র, তিনি তার নাতিরে জিব্বাচুষাইয়া পেট ভরান। একদিনের ঘটনা, নবীজি বাহিরে যাইতেছেন, কান্নার আওয়াজ কানে গেছে। কে কান্দে? আওয়াজে বুঝছেন হাসান হুসাইন কান্দে। ফিরে আসছেন, দরওয়াজা ঢোকা দিচ্ছেন, ফাতেমা দরওয়াজা খুলো। আমার নানা ভাইরা কান্দে কেন? কান্দতেছে খাবার দেওয়ার পারি নেই আব্বু, দে আমার কোলে দে, আয় হাসান কোলে আয়। হাসান কোলে গেছে, নবীজি কোলে নিয়ে বললেন হা করো না, হাসান হা করছে, নিজের জিব্বা মুবারক হাসানের মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। হাসান চষতে শুরু করছে,
কিছুক্ষণ পরে হাসান খিলখিল করে হেসে যায়। হাসান জানে, হাসানের মালিক জানে, নবীজির জিব্বার থেকে হাসানের কি সুধা মিলছে সে জানে। এই দারিদ্র যার ঘরে, আবু বকর তার ঘরে মাইয়ে দেবার চায়, উপরে থেকে ফয়সালা হয়, এ আবু বকর তোর মেয়ের বিয়ের ঘটকালি তোর করতে হবে না, আমি আল্লাহ আসমান থেকে তোর মাইয়ের বিয়ের ঘটকালি করবো। শহীদ বুখারী শরীফের হাদিস, আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, আল্লাহ যেন এটা কার্যকর করে দেয়। দুই দুই দিন দেখলাম, তার মানে এই মেয়েটাকে যদি আল্লাহ আমার সঙ্গে বিয়ে দিবার চায় তাহলে যেন আল্লাহ দিয়ে দেয়। পরে দেখি এই মেয়ে আর কোন মেয়ে না, আবু বকরের মেয়ে আয়, আয়েশার উপরে যখন কলঙ্কের কালিমালে মন করলো মুনাফিকরা, তো তখন হইলো কি, নবীজি মসজিদে মিটিং ডাকলেন, মিটিং ডেকে সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন, পরামর্শ দিতে দিতে হযরত আলী বললেন কি, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে নিয়ে খাওয়াকে এত দুশ্চিন্তার কি আছে, অন্নিসাউ সেওয়াহা কাফির, আয়েশা ছাড়া আরো কত মাইয়া আছে, এতটুকু কথা বলতে না বলতে ফারুকে আজম হযরত ওমর দাঁড়াইছেন, দাঁড়াইয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আয়েশা রে আপনার ঘরে আপনি আনছেন না আল্লাহ পাঠাইছেন? নবীজি আসমানের দিকে আঙ্গুল উঁচু করে বললেন, আয়েশা রে আমি আনিনি, আল্লাহ পাঠাইছেন। তখন হযরত ওমর বললেন, তাহলে আয়েশার ব্যাপারে পরামর্শ দেওয়ার আমি কে, আর ফয়সালা দেওয়ার আপনি কে? যিনি পাঠাইছেন আপনার ঘরে ফয়সালা উনিই দিবে। হযরত ওমর এই কথা বলার পরে নবীজি বললেন, ওমর, তুমি আমার মাথার থেকে সমস্ত দুশ্চিন্তা দূর করে দিয়েছো, সমস্ত বোঝা নামাই এই আজ আবু বকরের মেয়ের বিয়ের ঘটকালি করে কে? কেন? আবু বকরের রুচি শুনতো। বিস্তারিত বলার সময় নেই, আবু বকরের কথা শেষ হইতে না হইতে তোমার বলতেছেন, আমারও তিনটা পছন্দ আছে। কি পছন্দ ওমর তোমার? এক নম্বর পছন্দ আল্লামরু বিল মারুফ, আমার মালিকের যা পছন্দ দুনিয়াময় ছড়িয়ে দিতে চাই, আমার আল্লাহ যা পছন্দ করেন সবখানে আমি ছড়িয়ে দিতে চাই। অন্যাহি ওয়ানিল মুনকার, আমার মালিক যা পছন্দ করেন না ওইটাকে আমি দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিতে চাই। রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়, ওমর তোর রুচি যখন এত সুন্দর, তোর জন্য আমি কাজের অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেব, ভালো কাজের পথে বাধা তো শয়তান দেয়, ওমর তোকে আমি এমন ব্যক্তিত্ব দিয়ে দিলাম তুই যেখানে যাবি শয়তান সেখান থেকে পলাইয়া যাবে, তোর কাজের পথে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। তাই নবীজি বলেন, একদিন স্বপ্নে দেখি কারো পাঞ্জাবি হলো স্তন পর্যন্ত, কারো পাঞ্জাবি হলো কোমর পর্যন্ত, কারো পাঞ্জাবি হাঁটু পর্যন্ত, আর আমার ওমরে দেখি সে পাঞ্জাবি দিয়ে ঝাড়ু দিতে দিতে যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফামা আউয়ালতাহু, কি ব্যাখ্যা করলেন? ব্যাখ্যা করলাম, ওমর যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে দিনের হাওয়া ছড়াইতে ছড়াইতে যাবে। ওমরের জামানায় দিন কিভাবে বিস্তৃত হয়, আর যতদিন উনি ছিলেন অতদিন পর্যন্ত বাঘ আর ছাগল এক সাথে পানি খাইত, অতদিন পর্যন্ত কোনো কুত্তা কমি না মাথা চাড়া দিয়ে উঠতে পারে নাই, কেন? ওমরের রুচি হলো আল আমরু বিল মারুফ ওয়ান্নাহি আনিল মুনকার, মালিক যা পছন্দ করে ছড়াইয়া দিতে চাই, আল্লাহ যা পছন্দ করেন না দুনিয়ার থেকে তা মিটিয়ে দিতে চাই, নিশ্চিন্ন করে দিতে চাই। যতদিন ওমর ছিলেন অতদিন পর্যন্ত একটা শয়তানও মাথা উঁচু করতে পারে না। বলতে গেলে ধূপ ফেটে আসে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে খুন কইরা এরপরে শয়তানরা যে মাথা উঁচু করছে আজ পর্যন্ত শয়তান দমন করা যায় নাই, অন্য কোনো দিনের জন্য জমা রইল ওই কথা। বলে তিন নম্বর রুচি কি তোমার? তিন নম্বর রুচি আমার অলুকসুসিয়াবিন খালিফা, পুরাতন কাপড় ফাটা কাপড় টালি দিয়া পরা। হযরত ওমর যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করেন, গোলাম উটের উপরে বসা, হযরত ওমর উটের লাগাম ধরে টাইনে টাইনে যাইতেছেন, আর হযরত ওমরের পাঞ্জাবিতে 14টা চামড়ার তালি। ওমর এবং তার ভাইও, নামাজের টাইম হয়, ওমর ডাক দিলেন, বেলাল কোথায়? নামাজের আজান দাও। বেলাল, তাই আমি আসি কিন্তু আমি আজান দেবার পারবো না, আমি তো নবীজির মুয়াজ্জিন আপনার মুয়াজ্জিন না, আমি নবীজির মুয়াজ্জিন আমি আপনার মুয়াজ্জিন না, আজান দেবার পারবো না। সবাই বলে হযরত বেলাল তো বলতেছে আজান দিতে পারবে না। হযরত ওমর গেছেন, বেলাল
আজ আদানটা তুমি দাও, মক্কা যখন বিজয় হয়েছে খানায় কাবার সাজে উঠে তুমি আদান দিছ, আজ বাইতুল মুকদ্দাস বিজয় হইল আজ আদানটাও তুমি দাও। হযরত ওমরের অনুরোধে বিলাল শুরু করছে, আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শুরু করছে, বিলাল স্ট্রোকের রোগীর মধ্য দিয়ে স্ট্রোক করছে, বিলাল পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে গেছেন, রুহানি তাওয়াজ্জু দিছেন, সান্ত্বনা দিছেন। এরপরে বিলাল সোজা হয়ে আদান শেষ করছে। ওই ওই সোনালি দিনে হযরত ওমরের পাঞ্জাবিতে চোদ্দটা চামড়ার খালি, ওই ওমর যখন হজ করে দেশ হিজরিতে হজ করে ফিরে আসতেছেন, ফিরে আসার সময় রাস্তায় এক জায়গায় শুয়া শুয়া আসমানের দিকে তাকাইয়ে বলতেছেন, মালিক বয়স তো অনেক হয়ে গেছে, মুসলমানদের ভার আর সইতে পারতেছি না, এখন আর শরীরে কুলায় না, তুমি আমাদের নিয়ে নাও, তবে তোমার কাছে ফরিয়াদ যেখানে সেখানে নিও না, আল্লাহুম্মা জুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতান ফি বালাদি রাসূলিক, তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দাও, তোমার রসুলের নগরে আমার মৌত দাও। মাওলা কইছি ওমর তোর দোয়া কেমন কবুল করা করি দেখ। আল্লাহ তোমার যদি আল্লাহ তাআলা আনহু নবীজির মেহরাবে দাঁড়াইয়া জিলহজ মাসের 27 অথবা 28 তারিখ ফজরের নামাজের ইমামত করতেছেন, ইমামতের সময় যখন কেবলমাত্র তিলাওয়াত শুরু করছেন, এমন সময় এক কমিনা অগ্নিপূজক ফাইরুজ নামক অগ্নিপূজক সে একটা খঞ্জর নিয়া হযরত ওমরকে আঘাত করে। এ ওমররে আঘাত করে না, ইসলামের মোকাবেলায় সবচেয়ে বড় প্রাচীর, যে প্রাচীর দিয়ে সব শয়তানদেরকে ঠেকাই রাখা হয়েছিল, ওই প্রাচীরের উপরে আঘাত করে, প্রাচীরে ছয়টা আঘাত করে হযরত ওমরের কত বিক্ষত হয়ে যায় দেহ, উনি পড়ে যান। যখন পড়ে যাইতেছিলেন ওই সময় ইশারা দিলেন, আব্দুর রহমান তুই সামনে আয়, আমার পরে সেবা করবি, আগে আমার নবীজির রেখে যাওয়া নামাজ ঠিক মতো সম্পূর্ণ কর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আসেন, আয়েশা তিনি নামাজের ইমামত করেন, সবচেয়ে ছোট সূরা দিয়া ওই যে হযরত ওমরকে শহীদ করে দেওয়া হয়। বলার মকসদ এটা আমার বলার উদ্দেশ্য ছিল না, ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রুচি ছিল, ওই রুচির কারণে যতদিন তিনি জিন্দা ছিলেন ততদিন পর্যন্ত কোন শয়তান মাথা দ্বারা দিয়ে উঠতে পারেনি, মুনকারকে দমন করছেন এমন করা। হযরত ওমরের কথা শেষ হইতে না হইতে হযরত উসমান বললেন, আমারও তিনটে পছন্দ আছে। বলে তোমার কি কি পছন্দ বলো উসমান। উসমান বলে, আমার এক নম্বর পছন্দ এতামুল জিয়ান, ক্ষুধার্তদেরকে খাবার দেওয়া। দুই নম্বর পছন্দ অকিসওয়াতুল উরিয়ান, যার কাপড় নাই তার কাপড় দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। ওই তিন নম্বর পছন্দ কি? তিন নম্বর পছন্দ হলো তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারিমের তিলাওয়াত। আল্লাহ কার উসমান তোর রুচি আমি পুরা করব। সম্পদ এত দেওয়া দিছেন যে মক্কা শরীফ মদিনা শরীফ আশপাশের এমন কোন মানুষ নাই যার পেটে উসমানের খাবার যায় নাই, এমন কোন মানুষ নাই যাকে উসমান কাপড় চুপড় দেয় নাই। আর কোরআনে কারিমের তিলাওয়াতের রুচি তো আল্লাহ তাআলা উনারে দিয়ে কোরআনের এমন খেদমত করাইছেন। জামিউল কোরআন হযরত উসমান, আর কেউ না, কোরআনে কারিম জমা করছেন, কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন বৈশা বৈশা। এমন সময় হাসান হুসাইন গিয়ে বলে, হযরত কয়েকটা সন্ত্রাসী এখানে দাঁড়াই রয়েছে, ওদের জন্য আমরাই যথেষ্ট অনুমতি দেন। হযরত উসমান বললেন, না 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 দরকার নাই। হযরত আলী ধমক দিলেন, কি সমস্যা, কি অনুমতি দেন? বললেন, না রে আলী থাক, আমি সবর করবো। কেন? হাসান হুসাইন বের হয়ে যা। হযরত আলীকে কাছে নিয়ে বলে, শোন আমি কোরআন শরীফ পড়তে পড়তে ঘুমাইছি গেছিল, তন্দ্রার মধ্যে নবীজির সঙ্গে সাক্ষাৎ, নবীজি আমাকে বলছেন যে উসমান তুমি যদি চাও ওদের বিরুদ্ধে আমি বদদোয়া করে দেই, ওরা সব ধ্বংস হয়ে যাবে, আর যদি তুমি চাও তাহলে সবর করো, আমি জানি তুমি রোজা, আমি ইফতারের আয়োজন করতেছি, আমি ইফতারের আয়োজন করতেছি, সন্ধ্যার সময় তুমি আমার সাথে ইফতার করো। হযরত উসমান বলেন, আলী আমি নবীজির কথা দিছি, আমি সবর করব, সন্ধ্যার সময় নবীজির সঙ্গে ইফতার করব। আলী, দুনিয়া কিয়ামত হয়ে যাইতে পারে, সন্ধ্যাবেলায় আমার মাহবুবের সঙ্গে আমার ইফতার কেউ ঠেকাইয়া রাখতে পারবে না।
হযরত আলী চুপ হয়ে চলে গেছেন। আসরের নামাজের পর কোরআনে কারীম খুইলা, হাতে লেখা কোরআন, ওই কোরআনে কারীম খুইলা হযরত উসমান তেলাওয়াত করতেছেন। পিছন থেকে এক কমিনা ঢুকছে, দুইটা পিছন থেকে খঞ্জর মারে, খঞ্জর সিনা দিয়ে বের হয়, পিনকি দিয়ে রক্ত যখন কোরআনে কারীমে পড়ে, প্রথম পারার বিশ ত্রিশটার মাঝামাঝি আয়াত, কোরআনকে জড়াইয়া ধরে, ও মেরে মহতরম ভাইও, ও যে তার রুচি তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীমের তিলাওয়াত, আল্লাহ কয় দেখ তোর রুচি আমি কেমন ভাবে পুরা করি। হযরত আলী বলেন, আমারও তিনটা পছন্দ, কিসমার তিন পছন্দ বলো। হযরত আলী বললেন, আমার এক নম্বর পছন্দ আজর্ব বিশ্বাই, শত্রুরের কুচু কাটা কাটবার চাই। দুই নম্বর পছন্দ অসম বিশ্বাই, গরমকালের উদা রাখা আমার খুব পছন্দ। তিন নম্বর পছন্দ কি, একরাম উজ্জয়ী, মেহমানদারি করা। আল্লাহ মাশাল্লাহ, ভালো পছন্দ তো। এবার যুদ্ধের ময়দানে আলী যায়, ঢাল নাই, ধরছেন বাম হাত দিয়া, আসি মন ওজন, আল্লাহ কোনো ওজন মজন না, আলী হাত দিয়ে ধরছে, ওই হাতের সাথে আল্লাহ তার কুদরতি হাত মুছিয়ে দেয়। এক নম্বর অজর্ব বিশ্বাই, গরমকালের উদা রাখা, আর একরাম উজ্জয়ী, মেহমান নওয়াজি করা। আলীর কথা শেষ হইতে না হইতে জিব্রাইল এসে গেছে, এসে বলে, আল্লাহ পাক আপনাদের আত্মা বড় মনোযোগ দিয়ে শুনতেছেন, আমারে পাঠাইছেন আল্লাহ তাআলা, আমি যদি দুনিয়াবাসী হইতাম তা আমার পছন্দ যে তিন সেটা বলার জন্য, লাউকুন তুমি না আহলি দুনিয়া, আমি যদি দুনিয়াবাসী হইতাম জিব্রাইল বলে, তা আমার তিনটা পছন্দ, বলে কি পছন্দ, এরশাদুল দাল্লিন, পথ হারাকে পথ দেখানো, হেদায়েতের পথ থেকে যে সরে গেছে তাকে হেদায়েতের পথে উঠানো, এরশাদুল দাল্লিন, অভাবগ্রস্ত অনেক পরিবার পরিজন ওয়ালা ব্যক্তি তালাশ করে কইরা তাদের সাহায্য করা, অল্পক্ষ মাল মাসাকিন, মিসকিনদের সাথে মহব্বত। আর আল্লাহ বলছেন আল্লাহরও তিনটা পছন্দ আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ, ওইটাও বলে দেওয়ার জন্য বলছেন আল্লাহর কয়টা পছন্দ, তিনটা পছন্দ। সেই তিনটা পছন্দ কি, এক নম্বর বজরুল ইস্তেফা, যার যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী মেহনত করবে, আমি বলতে পারি বলবো, একজন লিখতে পারে লিখবে, একজন কিছু অর্থ দিতে পারে দিবে, একজন কিছু সুপরামর্শ দিতে পারে দিবে, যুবক তার যৌবন টকে যৌবন সে দিবে, বুড়ো তার মেধা দিবে, তার তাজরেবা তার অভিজ্ঞতা অভিজ্ঞতা দিবে, আলেম তার এলেম দিবে, ডক্টর তার যে মেধা ওই মেধা দিবে, ইঞ্জিনিয়ার তার মেধা দিবে, বিত্তবান তার অর্থ দিবে, সব দিয়া সব একত্রিত করে আল্লাহ পাক দুনিয়াতে তার দিন জিন্দা করাকে আল্লাহ পছন্দ করে। বদরুল ইস্তেফা, যার যা সামর্থ্য আছে সে তাই দিবে। আমার যদি বলেন তুমি কোটি টাকা দাও, আমি কোথেকে দিব, আমার তো নাই। যুবক তার সম্পর্কে যৌবন দিবে, এক যুবক নবীজির সামনে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, এ আমার দিকে দেখো যুবকরা, ইয়া রাসূলুল্লাহ দেখছেন নি আমার, তা আমি যে এমন করতেছি কি আমার কিছু দেখা যায় নাই, তো কিছু থাকলে দেখা যায়, যারা জিম করে তাদের এই সব জায়গা ফুলে উঠছে, অন্যরকম দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ দেখছেন, দেখলাম তো, কি বলতে চাও, আমি আমার সম্পর্কে যৌবনটা মালিককে দিব। সুবহানাল্লাহ, কয় না সম্পর্কে যৌবনটা মালিককে দিব, বিনিময়ে কি পাবো জানতে চাই। নবীজি বললেন, বিনিময়ে তোমার মালিক তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবে, হাতে খেজুরের ছড়া ছিল, দুই একটা খাইয়া তো দুধ দেরি হয়ে দিয়ে ফেলাই ফেলাই দিয়ে দিছে দৌড়, নবীজি চেয়ে রয়েছে হাত, মনে হয় যেন ম্যাগের মধ্যে চাপ ঢুকে দিই, শত্রুদের ভিড়ের মধ্যে ঢুকছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, শেষ পর্যন্ত বুঝলে দেখা যায় শরীরে 99টা আঘাত, তীর তরবারি বর্ষা 99টা আঘাত, কেউ তারে চেনে না, তার বোন তার এই আঙ্গুলের মাথা দেখে বলে, এইটা আমার ভাই আনাস, আমি ওরে চিনতে পারছি, আমার ভাই আনাস আমি চিনতে পারছি, মেরে মুস্তারম ভাই, যার যেটা আছে সে সেটা দিবে। বদরুল ইস্তেফা, দুই নম্বর অসবর ইন্দাল ফাতা,
অভাবে পড়লেই মিম্বর সাহেব আমার একটা ভিজিএফ কাজ দেন না, লজ্জা করে না তোর দারিদ্রের সময় সবর করা আর সবর কইরা, কেউ যদি গোপন করে কোন হাজত কে গোপন করে তো এক বছরের হালাল রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যায়। এক বছরের হালাল রিজিক মেরে মুক্তর ভাই, তো দুই নম্বর পছন্দ আল্লাহ কি অসব্র ইন্দন ফাতা, তিন নম্বর ওয়াল বুকাউ ইন্নান নাদামা, আর লজ্জিত হইয়া গুনার উপরে লজ্জিত হইয়া কান্না করা আল্লাহর কাছে কি পছন্দ। এই গল্পটা শুনে এলাম, কেন শুনে এলাম, এটা বোঝানোর জন্য রুচি যার সুন্দর হয় মালিকের আচরণ তার সঙ্গে কি দেখো, তা আমরা আমাদের রুচি সুন্দর করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, কেকে রাখিয়েছি ইনশাআল্লাহ নিজের রুচিকে উন্নত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন।